বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে আত্মমর্যাদা উদ্ভব করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ধরনের উদার মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে, ধর্মনিরপেক্ষ মূল্যবোধে উজ্জীবিত হয়, শহীদের রক্তস্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়, মুক্তিযুদ্ধের চেতনার জীবন্ত আর্কাইভ ঢাকা বিশ্ববিদ্যালয়, মৌলবাদ প্রতিরোধের অপরাজেয় দুর্গ ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ঐতিহ্যিক রাজনৈতিক চেতনা রয়েছে সেটি আমরা অক্ষত রাখার চেষ্টা করি। আমাদের পথ চলায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ সমুন্নত রাখার চেষ্টা করি, কারণ আমরা সবসময় ভূমিকা রেখেছি যে ছাত্র সংগঠনের মূল ভূমিকা হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বিঘ্নে লেখাপড়া করবে, ভালোভাবে ক্লাস করবে, পরীক্ষা অংশগ্রহণ করবে, ল্যাবে ভালো ফ্যাসিলিটিস পাবে, হলগুলোতে শিক্ষার পরিবেশ পাবে সেটি আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। এই বিশ্ববিদ্যালয়ে যেন সামাজিক সাংস্কৃতিক আন্দোলন শক্তিশালী হয় সেটি আমরা চেষ্টা করেছি, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ছাত্রদের অংশীদারিত্ব যেন নিশ্চিত থাকে সেটি আমরা চেষ্টা করেছি। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের মানুষকন্যা বঙ্গবন্ধু নেতাজি দেশত্ব শেখ হাসিনার লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা সবসময় গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত থেকেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন অংশীদারমূলক গণতন্ত্রের ধারণা শেখে, প্রতিযোগিতামূলক গণতন্ত্রের ধারণা শেখে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলো যেন ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত হয় সেই চেষ্টা আমরা করেছি। এবং আপনারা জানেন যে দীর্ঘ দুই দশকের অধিক সময় পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং সেটিও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশত্ব শেখ হাসিনার গণতান্ত্রিক অঙ্গীকারের প্রতিফলন, এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখারও গণতান্ত্রিক অঙ্গীকারের প্রতিফলন বলে আমরা মনে করি। এবং সেই নির্বাচনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে সবাই স্ফূর্ত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল বিজয়ী করেছে। শুধু তাই নয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমকে অটোমেশনের আওতায় নিয়ে আসা, স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন চালু করা, টিএসসির সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর বরাদ্দ বাড়ানো, একাডেমিক মাস্টার প্ল্যান চালু করা, বিশ্ববিদ্যালয়ের সাপ্লিমেন্টারি কোর্স চালু করা, বিশ্ববিদ্যালয়ের পাবলিক চরিত্র অক্ষুণ্ণ রাখা যাতে করে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিকরণে গ্রাসের মধ্যে না পড়ে সেটি আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে আমাদের কারণেই পরিবর্তন এসেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মূল্যায়ন পদ্ধতি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের প্রতিফলন। আমরা এই বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি, আবাসিক ফি, এ সকল কিছু প্রত্যাহার করতে সক্ষম হয়েছে, এটি প্রমাণ করে যে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষাকে ঘিরেই তাদের কর্মকাণ্ড বাস্তবায়ন করার চেষ্টা করে।